জ্বর হলে আমাদের শরীর গরম থাকা সত্ত্বেও আমাদের শীত লাগে কেন? হিজরতের লাশ কেন পোড়ানো হয় না? এমন একটা দেশ যেখানকার প্রত্যেক ব্যক্তি তার জীবনের 2 বছর সেনাবাহিনীতে কাটায়। রামধনুর মতো রঙিন নদী দেখতে চান? তাহলে আমাদের সাথে থাকুন এই ভিডিও শেষ পর্যন্ত। নম্বর 25, কোনো আঘাতে আরশোলার মাথা তাদের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও তারা খুব দ্রুত কাটা জায়গা ছিদ্র বন্ধ করে এবং শরীরের বিভিন্ন অংশ দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে দিব্যি বেঁচে থাকতে পারে। নম্বর 24, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা কিচ্চা সুদীপ কর্ণাটকের 4টি সরকারি স্কুলকে দত্তক নিয়েছেন। এসব সরকারি স্কুলের যাবতীয় খরচ এখন কিচ্চা বহন করবে। এছাড়াও শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তা করার জন্য এই বিদ্যালয়গুলিতে বৃত্তি কর্মসূচিও থাকবে। নম্বর 23, পৃথিবীতে কুকুরের অনেক প্রজাতি আছে, কিন্তু ব্লাড হাউন্ডই একমাত্র কুকুর যাকে আদালতে প্রমাণ হিসেবে পেশ করা যায়। নম্বর 22, সাহারা মরুভূমি বিশ্বের উষ্ণতম মরুভূমি। 7 জানুয়ারি 2016 তারিখে এখানে সারাদিন তুষারপাত অর্থাৎ বরফ পড়েছিল। এরপরে পুরো মরুভূমি প্রায় 2 সেন্টিমিটার বরফের স্তরে ঢেকে যায়। এই ঘটনাটি প্রথমবার নয়, গত 40 বছরে এটা চতুর্থবার। নম্বর 21, জানলে অবাক হবেন যে তামার পাত্রে রাখা জল সম্পূর্ণ বিশুদ্ধ বলে মনে করা হয়। এটি সমস্ত ধরনের ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, যা ডায়রিয়া, জন্ডিস, আমাশয় এবং অন্যান্য ধরনের রোগের কারণ হয়। নম্বর 20, আপনি কি জানেন হিজরতের লাশ কেন পোড়ানো হয় না? আসলে হিজরতের শবদাহ সাধারণ কোনো মানুষ দেখে ফেললে মৃত হিজড়াটি পরবর্তী জন্মে আবার হিজড়ে হয়েই জন্মাবে বলে তাদের ভাবনা। তাই হিজড়েদের মৃতদেহ অত্যন্ত গোপনে কবর দিয়ে দেওয়া হয় রাতের অন্ধকারে। নম্বর 19, এটি বিশ্বের সবচেয়ে দামি গোলাপ, যার নাম জুলিয়েট রোজ। এর দাম 90 কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। দাম এত বেশি হওয়ার কারণ ডেভিড অস্টিন নামের এক ব্যক্তি অনেকগুলো গোলাপ মিশিয়ে এটি তৈরি করেছেন। এই গোলাপটি খুব কঠিনভাবে বেড়ে ওঠে। এটি তৈরি হতে প্রায় 15 বছর সময় লাগে। নম্বর 18, ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি। আপনি কি জানতেন ইন্টারনেট সর্বপ্রথম আমেরিকার বিজ্ঞানীরা শুরু করেন এবং তারপর জনসাধারণকে ব্যবহারের জন্য দেওয়া হয়। এরপর সারা বিশ্বে প্রাইভেট কোম্পানি তাদের নেটওয়ার্ক বাড়ায় ইন্টারনেট একেবারে বিনামূল্যে। কিন্তু প্রাইভেট কোম্পানিগুলো ইন্টারনেটের জন্য টাকা নেয়, কারণ তারা সারা বিশ্বে সমুদ্র ও স্থলভাগে ইন্টারনেটের সব কেবল বিছিয়ে রেখেছে এবং এর ব্যবস্থাপনার খরচের জন্য টাকা নেয়। নম্বর 17, 2015 সালে অস্ট্রেলিয়ায় খননের সময় বিজ্ঞানীরা একটি সেলফোনের মতো জিনিস খুঁজে পান। এই সেলফোনটি চামড়া দিয়ে তৈরি করা হয়েছিল। আশ্চর্যজনকভাবে যখন এটি কার্বন ডেটিং দ্বারা পরীক্ষা করা হয়েছিল, তখন দেখা গেছে যে এই সেলফোনটি প্রায় 1300 বছরের পুরনো, যেখানে সেলফোন 80-এর দশকে আবিষ্কৃত হয়েছিল। নম্বর 16, সুইডেনের জুগাস জর্বি নামে একটি ছোট গ্রামে তৈরি আইস হোটেল 365 এমন একটি জায়গা যেখানে বরফ কখনও গলে না। এই 2100 বর্গমিটার বরফের হোটেলটিতে একটি আইস বার এবং একটি অভিজ্ঞতার কক্ষ রয়েছে, যেখানে আপনি ছবি, শিল্প এবং একটি ছোট রুম পাবেন, যেখানে ভিডিও উপস্থাপনার মাধ্যমে আইস হোটেলের ইতিহাস বলা হয়। নম্বর 15, ইসরায়েল বিশ্বের একমাত্র দেশ যেখানে জন্মগ্রহণকারী প্রত্যেক ব্যক্তি তার জীবনের 2 বছর সেনাবাহিনীতে কাটায়। সেখানকার প্রতিটি বাসিন্দাকে কমপক্ষে 2 বছর সেনাবাহিনীতে কাজ করতে হবে, সে নারী হোক বা পুরুষ। নম্বর 14, টেসলার মালিক এলন মাস্ক 2020 সালে তার সম্পদে প্রায় 10 লক্ষ কোটি টাকা যোগ করেছেন, যা মুকেশ আম্বানি এবং চীনের সবচেয়ে ধনী ব্যক্তি ঝাং শানশানের মোট সম্পদের চেয়ে বেশি। ইলন মাস্কের মোট সম্পদ প্রায় 12 লক্ষ কোটি টাকা হয়ে গেছে এবং তিনি এখন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হয়ে উঠেছেন। নম্বর 13, ভারতের কনিষ্ঠ পাইলট আয়েশা আজিজ, আয়েশা কাশ্মীরের প্রথম পাইলট। আয়েশা 2011 সালে মাত্র 16 বছর বয়সে বোম্বে ফ্লাইং ক্লাব থেকে তার লাইসেন্স পেয়েছিলেন। নম্বর 12, ভারতের লোকসভায় 420 নম্বরের কোনো আসন নেই, কারণ 420 হলো ভারতীয় দণ্ডবিধির একটি ধারা
যা জালিয়াতি এবং প্রতারকদের বিরুদ্ধে। তাই আসন নম্বর 419 এর পরে 420 এর পরিবর্তে 419 এ নম্বর দেওয়া হয়েছে। নম্বর 11, কাজাখস্তানের কালাচি গ্রামের মানুষ প্রায় ঘুমিয়ে থাকতে দেখা যায়। এই গ্রামে প্রচুর পরিমাণে ইউরোনিয়ামের বিষাক্ত গ্যাস নিঃসরণের কারণে এমনটি হয়। এখানকার মানুষ যে কোনো জায়গায় এবং যে কোনো সময় ঘুমিয়ে পড়ে। এই গ্রামটি স্লিপি হোলো নামেও পরিচিত। নম্বর 10, জ্বর হলে আমাদের শরীর গরম থাকে, কিন্তু শীত করে কেন? আসলে যখন জ্বর হয় তখন আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায়, কিন্তু পরিবেশের তাপমাত্রা যা শরীরের তুলনায় অনেক কম থাকে। শরীর এবং পরিবেশের তাপমাত্রা সমান হতে চায়, তাই শরীর থেকে পরিবেশ তাপ গ্রহণ করে। আর আমরা জানি যে বস্তু তাপ হারায় সেটি আস্তে আস্তে শীতল হতে থাকে, তাই আমাদের জ্বর হলে শীত করে। নম্বর 9, বলিউডের অ্যাক্টর উদয় চোপড়া অভিনয়ে ফ্লপের পর হলিউডে চলে যান এবং প্রোডিউসার হন। একটা সময় ছিল যখন তিনি ব্যর্থতার ভয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। পরবর্তীতে তিনি চলচ্চিত্র ছাড়াও টিভি সিরিজের প্রযোজনা ব্যবসা শুরু করেন। হ্যালো গাইজ, যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। নম্বর 8, খাঁটি সোনা এতই নরম এবং মুলায়ম যে আমরা হাত দিয়েও বাঁকাতে পারি। 10 গ্রাম সোনা দিয়ে 1.6 কিলোমিটার লম্বা একটি চুলের মতো পুরু তার তৈরি করা যেতে পারে। নম্বর 7, কলম্বিয়াতে অবস্থিত এই 5টি সুন্দর রঙিন নদীটি খুব সুন্দর। এই নদীর রঙের কারণ হলো এমন কিছু গাছপালা জলের নিচে জন্মায় যা শুধুমাত্র এখানকার পরিবেশেই জন্মাতে পারে, যার মধ্যে লাল, নীল, হলুদ, সবুজ রঙের গাছপালা রয়েছে, যার কারণে তার উপর দিয়ে বয়ে যাওয়া নদী থেকে সেই রঙিন গাছগুলি দেখা যায়। নম্বর 6, আপনি কি জানেন রাজহাঁস তার সারা জীবন শুধু একজন সঙ্গীর সাথেই কাটায়? তাদের দুজনের মধ্যে একজন মারা গেলে অন্যজন তার দুঃখে ধীরে ধীরে মারা যায়। নম্বর 5, দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তানিশা সিং ছাগলের মাংসের তৈরি পোশাকে একটি খুব ওয়াইল্ড ফটোশ্যুট করেছেন, কিন্তু এটা একটু আশ্চর্যের বিষয় যে তারা একটি জীবন্ত প্রাণীকে হত্যা করার পর একটি পোশাক তৈরি করে এবং প্রাণীদের হত্যা না করে তাদের বাঁচানোর উপায় দিয়েছে। নম্বর 4, বজ্রপাত হলে হিন্দুরা শঙ্খ বাজায় কেন জানেন? আসলে ভগবান ইন্দ্র হলো ঝড় বৃষ্টি বজ্রপাতের দেবতা। সেই ইন্দ্র যখন প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন তখন পৃথিবীতে বজ্রপাত হয় বলে হিন্দুরা বিশ্বাস করে। সেই জন্য যখন প্রবল ঝড় বৃষ্টি বজ্রপাত হয় তখন হিন্দুরা শঙ্খ বাজিয়ে ভগবান ইন্দ্রকে শান্ত করার চেষ্টা করে। নম্বর 3, আপনি হয়তো জানেন না যে রুদ্রাক্ষের ফল আসলে উজ্জ্বল নীল রঙের হয়ে থাকে। যখন এটি শুকিয়ে যায় তখন আমরা যে রুদ্রাক্ষ ব্যবহার করি তার রূপ নেয়। নম্বর 2, একটা সাধারণ জিনিস কিন্তু অনেকেই জানে না, একটা রেলগাড়িতে কতগুলি চাকা থাকে? তাহলে আসুন জেনে নেওয়া যাক। শুধুমাত্র রেলগাড়ির ইঞ্জিনে থাকে 12টি চাকা এবং প্রতি বগিতে থাকে 8টি করে চাকা। ধরা হোক একটি রেলগাড়িতে 10টি বগি, তাহলে সেই রেলগাড়িটির মোট চাকার সংখ্যা হবে 92টি। নম্বর 1, মিথ্যা কথা বলার সময় মানুষ স্বাভাবিক গতির চেয়ে দ্রুত কথা বলা শুরু করে বা স্বাভাবিক গতির চেয়ে ধীরে ধীরে কথা বলা শুরু করে। লোকেরা তাদের মিথ্যা আড়াল করার জন্য ছোট ছোট ঘটনাগুলিও বিস্তৃতভাবে বলতে শুরু করে।